আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি এই করোনা বিপর্যয়ে তোমরা অবশ্যই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো এই প্রত্যাশায় সবসময় করি। সেই সাথে আজকে সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ভিডিও ক্লাসে আমি মিলন স্যার তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমার আজকের ক্লাস হচ্ছে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়। আমরা বিজ্ঞান বিষয়ের অষ্টম অধ্যায়ে তড়িৎ বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই জানো, তারপরেও আমরা আবার ডিটেইলস করছি তড়িৎ বিশ্লেষণ কি। আমাদের প্রথমে এই কোশ্চেনটা ভালো করে পড়তে হবে, জ্ঞানমূলক কোশ্চেন, তড়িৎ বিশ্লেষণ কি, বা যদি অনুধাবনী কোশ্চেন হয় তড়িৎ বিশ্লেষণ বলতে কি বোঝো। আমরা প্রথমে এই কোশ্চেনটার উত্তর জানব। তড়িৎ বিশ্লেষণ, তড়িৎ বিশ্লেষণ হচ্ছে যেসব পদার্থ দ্রবীভূত বা বিগলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে, অর্থাৎ তাদের যে ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন থাকবে তার মাধ্যমেই তড়িৎ পরিবহন করে এবং রাসায়নিক পরিবর্তন ঘটে। তড়িৎ পরিবহন করার ফলে রাসায়নিকভাবে যদি পরিবর্তিত হয় তবেই তাকে আমরা বলবো তড়িৎ বিশ্লেষণ। এখন আমরা দেখব যে এই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা তৈরি হওয়ার কৌশল, কিভাবে তড়িৎ বিশ্লেষণ ঘটে, তার জন্য আমরা একটা সহজ একটা পরীক্ষা করে রেখেছি, তোমরা ওই পরীক্ষাটা করবে। এই পরীক্ষার জন্য আমাদের যে প্রয়োজনীয় উপকরণগুলো দরকার হবে সেগুলো হচ্ছে আমাদের ব্যাটারি লাগবে, অর্থাৎ শুষ্ক কোষ, আমাদের দুটি তামার তার লাগবে, সেই সাথে দুটি জিঙ্ক দণ্ড, পানি, লবণ এবং একটি স্বচ্ছ কাঁচ পাত্রের দরকার হবে। এই জিনিসগুলো হলে আমরা মূলত পরীক্ষাটা করতে পারবো। আর এই পরীক্ষা করার জন্য যে আমাদের পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে, প্রথমে আমরা একটি কাঁচ পাত্রে 300 মিলিলিটার পানি নিব এবং এই পানির মধ্যে 30 গ্রাম সোডিয়াম ক্লোরাইড লবণ, তোমরা জানো এটা হচ্ছে খাবার লবণ, আমরা এই পানির মধ্যে 30 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের লবণ ছেড়ে দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিব। তারপর এই চিত্র অনুযায়ী আমরা আমরা অবশ্যই যন্ত্রগুলো সেট আপ করে নেব। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে দুটি জিঙ্ক দণ্ড রয়েছে, যার এক প্রান্ত হচ্ছে ক্যাথোড, অর্থাৎ ধনাত্মক তড়িদ্বার, এবং অন্য প্রান্ত হচ্ছে অ্যানোড, মানে ঋণাত্মক তড়িদ্বার। এই দুটি জিঙ্ক দণ্ডের সাথে আমরা যে তার নিয়েছি এই তারের দুটি দুই প্রান্ত যোগ করে দেব, তার সাথে আমাদের ব্যাটারি সংযুক্ত থাকবে। আমরা এরপর যদি একটু ভালোভাবে তাকাই তাহলে দেখতে পারবো যে দণ্ডের গায়ে অবশ্যই দুটি যে জিঙ্ক দণ্ড রয়েছে, এই প্রক্রিয়াটা সম্পূর্ণ করার ফলে ব্যাটারি দুটো সংযুক্ত করার ফলে আমরা দেখতে পাবো যে জিঙ্ক তড়িদ্বার অর্থাৎ অ্যানোড এবং ক্যাথোডের দিকে এর গায়ে অ্যানোডের দিকে ক্লোরিন গ্যাসের বুদবুদ জমা হবে এবং ক্যাথোডের গায়ে হাইড্রোজেন গ্যাসের বুদবুদ জমা হবে। এ থেকে আমরা বুঝবো যে আসলে তড়িৎ বিশ্লেষিত হয়েছে। কিভাবে এই বুদবুদ তৈরি হয় তা আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি। আমরা দেখি যদি এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড খাবার লবণ, এই সোডিয়াম ক্লোরাইডকে আমরা যদি বিশ্লেষিত করি তাহলে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন উৎপন্ন হবে। সোডিয়াম ক্লোরাইডকে বিশ্লেষণ করলে সোডিয়াম আয়ন ধনাত্মক আয়ন সোডিয়াম আয়ন ল্যাস্টিন ক্যাটায়ন এবং ঋণাত্মক আয়ন হচ্ছে ক্লোরাইড আয়ন ল্যাস্টিন অ্যানায়ন, ক্যাটায়ন এবং অ্যানায়নে বিজিত হয়। অপরদিকে পানি, আমরা যে পানি ব্যবহার করেছি এই পানিকে যদি আমরা বিশ্লেষিত করি তাহলে ক্যাটায়ন হিসাবে এখানে হাইড্রোজেন আয়ন ল্যাস্টিন প্রোটন আমরা যাকে বলি হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন হবে। এই ক্যাটায়ন এবং অ্যানায়ন সবসময় দেখা যায়, দেখা যাবে যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে এই হাইড্রোজেন গ্যাসের বুদবুদ এবং ক্লোরিন গ্যাসের বুদবুদ উৎপন্ন হবে। আমরা জানি যে ক্লোরিন পরমাণু একটি ক্লোরাইড আয়ন, তোমরা একটু লক্ষ্য করো যে একটি ক্লোরাইড আয়ন ইলেকট্রন, একটি ক্লোরাইড আয়ন ইলেকট্রন ত্যাগ করে, একটি ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন পরমাণু উৎপন্ন করে, এটা হচ্ছে ক্লোরিন পরমাণু, এটা হচ্ছে ক্লোরাইড আয়ন। অপরদিকে এই একটি ক্লোরিন পরমাণু আরেকটি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয়ে একটা ক্লোরিন গ্যাস ল্যাস্টিন ক্লোরিনের অণু তৈরি করে, এটাকে আমরা বলবো অ্যানায়ন বা অ্যানোড। অপরদিকে একটি সোডিয়াম, অপরদিকে একটি হাইড্রোজেন আয়ন, আমরা জানি পানিকে বিয়োজিত করলে বা ভাঙলে যে হাইড্রোজেন পরমাণু পাওয়া যায় সেই হাইড্রোজেন আয়ন একটি ক্লোরিন পরমাণু, হাইড্রোজেন আয়ন একটি ইলেকট্রন গ্রহণ করে, একটি ইলেকট্রন গ্রহণ করার ফলে
হাইড্রোজেন পরমাণু উৎপন্ন হবে এবং এই হাইড্রোজেন পরমাণু একটি হাইড্রোজেন পরমাণু আরেকটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে এগুলো হচ্ছে পরমাণু কি উৎপন্ন হবে হাইড্রোজেন অণু বা হাইড্রোজেন গ্যাসের বুদবুদ তৈরি হবে এখানে এইভাবে তড়িৎ স্পেশন প্রক্রিয়ার মাধ্যমে হাইড্রোজেন গ্যাসের বুদবুদ এবং ক্লোরিন গ্যাসের বুদবুদ আমরা দেখতে পাই আমরা জানি যে এই যে ইলেকট্রন আদান প্রদান হয় ইলেকট্রন আদান প্রদান করার ফলে মূলত তড়িৎ বিশ্লেষিত হয় আমরা একটু জেনে নেই আসলে কিভাবে তড়িৎ বিশ্লেষণ ঘটে বা কি কোন ধরনের যৌগের ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণ হয় আমরা জানি যে তড়িৎ বিশ্লেষক পদার্থ হচ্ছে সেই সমস্ত পদার্থ যেসব পদার্থ বিগলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে তারাই হচ্ছে মূলত তড়িৎ বিশ্লেষক পদার্থ সেক্ষেত্রে আমাদের হতে পারে পটাশিয়াম ক্লোরাইড হতে পারে আমাদের সোডিয়াম ক্লোরাইড এরা হচ্ছে তড়িৎ বিশ্লেষক পদার্থ কারণ বিগলিত বা দ্রবীভূত অবস্থায় এরা তড়িৎ পরিবহন করে অপরদিকে তড়িৎ অবিশ্লেষক পদার্থ আমরা যদি একটু চিনিকে কল্পনা করি যে তড়িৎ অবিশ্লেষক পদার্থ হচ্ছে যেসব পদার্থ বিগলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে না অর্থাৎ এদের মধ্য দিয়ে কোনো ধরনের তড়িৎ চলাচল করে না অর্থাৎ ইলেকট্রনের চলাচল হয় না আমরা জানি যে ইলেকট্রনের প্রবাহ হচ্ছে তড়িতের প্রবাহ যেহেতু এই সমস্ত পদার্থ চিনির ভেতর দিয়ে কোনো ধরনের বিদ্যুৎ প্রবাহিত হয় না তাই এই চিনি হচ্ছে তড়িৎ অবিশ্লেষক পদার্থ তাহলে এখান থেকে আমাদের প্রশ্ন হতে পারে তড়িৎ বিশ্লেষক পদার্থ কাকে বলে তড়িৎ অবিশ্লেষক পদার্থ কাকে বলে তো ধন্যবাদ সবাইকে তোমরা আমাদের ইউটিউব এই ভিডিওর মাধ্যমে অনেক তথ্য পাবে এই চ্যানেলের মধ্যেই তোমরা থাকবে সময় সুযোগ হলে আমাদের এগুলো একটু দেখে নেবে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম